পাটাই বেটে এভাবে সরিষা ইলিশ রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত। শুধু একবার এভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়েই দেখুন, স্বাদ হবে দুর্দান্ত, যার টেস্ট আপনি কোনোদিনই ভুলবেন না। কিভাবে সরিষা ইলিশ রান্না করলে সরিষা ইলিশ তিতা হয় না তার টিপসও থাকছে আজকের ভিডিওতে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। যারা সরিষা ইলিশ রান্না করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করছি। আজকে দুপুরের জন্য সরিষা ইলিশ রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সরিষা ইলিশ রান্না করার জন্য এর জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে আমি সুন্দর করে ফ্রিজ থেকে বের করে দেন ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তো অপরিষ্কার মাছ ফ্রিজে রাখলে শক্ত অবস্থায় চেষে নি, তাহলে দেখবেন মাছটা নষ্ট হবে না। তো যাই হোক, আমি শক্ত অবস্থায় ইলিশ মাছটাকে একদম সুন্দর করে সারিয়ে নিলাম। তারপরে এই তো কেটে ধুয়ে নিলাম। ধুয়ে দেন এই তো হলুদ আর লবণ মাখিয়ে, হলুদ আর লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এই তো হলুদ লবণ মাখিয়ে রেখে দেন। এই তো আমি সরিষাটা রেডি করে নিয়েছি। সরিষাটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তো ভিজিয়ে রেখে দেন এটাকে পাটাই বেটে নিয়েছি। যারা সরিষা ইলিশ রান্না করতে পারেন না বা তিতা হওয়ার কারণে খেতে পারেন না আজকের ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্যই। সরিষা ইলিশ তিতা ছাড়া পারফেক্ট ভাবে রান্নার কিছু টিপস আছে। সরিষা পাটাই বাটেন আর ব্লেন্ডারে বাটেন, দুইটা মরিচ আর লবণ দিয়ে দিবেন সরিষা বাটার সময়, তাহলে দেখবেন আর কখনোই তিতা লাগবে না। তো যাই হোক, আমি পাটাই বাটার সময় দুইটা মরিচ আর লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে বেটে নিয়েছি পাটাই। আর পাটাই সরিষা ইলিশটা বাটলে একদম পারফেক্ট হয়, আর পাটার বাটা জিনিস একদম মজাই আলাদা। তো যাই হোক, আমি এটাকে বেটে তো দেন এখন রান্নাটা বসিয়ে দিব। এর জন্য একটা প্যান চুলাই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা মাছ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিবেন। আর সরিষা ইলিশ রান্নার আসল উপকরণ হচ্ছে সরিষা আর সরিষার তেল। তো এই দুটা ছাড়া সরিষা ইলিশ কিন্তু একদম অসম্পূর্ণ। যাই হোক, তেলটা দেওয়ার পরে আমি এর ভিতর কিছু জিরা দিয়ে দিলাম আর সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। তো ভেজে নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে সরিষা বাটা দিয়ে দিব, তারপরে আদা, তারপরে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব, আর দিব সামান্য আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। সামান্য হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে, আর লবণটা অবশ্যই দিতে হবে, যেহেতু লবণ আমি আগেও দিয়েছি তার জন্য লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো যাই হোক, এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই তো হালকা একটু পানিও দিয়ে দিলাম। ইলিশ মাছটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, আরো কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি দিয়ে দিব। পানি এড করে কিছুক্ষণ রান্না করে দেন। এই তো এর ভিতর কিছু মরিচ দিয়ে দিলাম, আনাম মরিচ দিয়ে দিব, আস্তা মরিচ দিয়ে, এর উপর দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা অবশ্যই দিয়ে ট্রাই করবেন, তাহলে ফ্লেভারটা আরো অনেক বেশি সুন্দর হবে। দেখেন আমার সরিষা ইলিশের কালারটা কত সুন্দর আসছে। হ্যাঁ, আপনাদের আগে একটা কথা বলে রাখছি, আজকের বয়সটা একটু ওয়েট করবেন, গলাটা একদম ঠান্ডায় বসে গেছে, তো আপনার কথা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন। আর এই ভিডিওটাও কিন্তু কয়েকদিন আগের। তো এই তো কথা বলতে বলতে প্রায় সরিষা ইলিশটা হয়ে গেছে, আমি কিন্তু এর জিরা গুঁড়া দিয়ে দিলাম হওয়ার আগে। তো অবশ্যই এইভাবে রান্না করলে একদম টেস্ট অসাধারণ হবে। কিছু পাট শাক ফ্রিজে রেখে দিলাম ভাপ দিয়ে রাতে রান্না করার জন্য। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট সরিষা ইলিশটা রান্না করা কমপ্লিট। এখন খেয়ে নিব, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।